আসসালামু আলাইকুম গাইস, আজকে রেসিপি হলো মুরগির ঠ্যাং, কলিজা, মাথা, পাখনা, ভুনা। তার জন্য কড়াইটা বসিয়ে নিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটা ঢেলে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে ছেড়ে দিব গরম মশলা। দিয়ে দিচ্ছি এলাইচ, একটা দিলি হবে। দিয়ে দিব দারচিনি, তেজপাতা, তেলে এগুলো আগে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন পেঁয়াজ ছেড়ে দিব। পেস্টটা একটু হালকা বাদামি কালার করে নেব। পেস্টটা একটু বাদামি কালার হয়ে এসেছে, এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এখন সামান্য পানি দিয়ে দিই। লবণটা দিয়ে দিব স্বাদ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিব হলুদের গুঁড়ো। যখন এটাই তেল ছেড়ে দিবে তখন আমি মুরগির ঠ্যাং পাখনা গুলো ছেড়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি চামড়া গুলো দিয়ে দিব। মুরগির চামড়া, পাখনা, ঠ্যাং, মাথা, যা আছে সব ভালো করে মিক্স করে নেব। এখন এগুলো ভালো করে কষিয়ে হয়ে গিয়েছে আমাদের তরকারিটা, এটা এখন নামিয়ে নেবো।